গাইস, ফ্রি ফায়ার অ্যানিভার্সারি জগতে সবাইকে স্বাগত। আমরা মানুষ যেভাবে জন্মদিন পালন করি, এমনি বাবু ফ্রি ফায়ারও তার জন্মদিন পালন করে, সেটা হচ্ছে আমাদের সকলের মাঝে। আমরা যেমন ভাবে বাস্তব জীবনে আমাদের জন্মদিনে বিভিন্ন ধরনের খাবার, বিভিন্ন ধরনের অনুষ্ঠান ইত্যাদি জাঁকজমক ভাবে করে থাকি, তেমনি ফ্রি ফায়ারও অনেক ধরনের জন্মদিন হয়ে থাকে। ফ্রি ফায়ার আর মাত্র একদিন পরে আমাদের ফ্রি ফায়ারের জন্মদিন, ফ্রি ফায়ারের 50th অ্যানিভার্সারি পূর্ণ হয়ে যাবে। সেই উপলক্ষে আজকের এই ভিডিওটি অনেক বেশি স্পেশাল। মেইনলি আমরা আজকের ভিডিওতে দেখবো ফ্রি ফায়ার 1 থেকে 5 পর্যন্ত আসা দেখলে তো তোমরা বলবো, ওরে ভাই এত সুন্দর রিওয়ার্ড, অনেক বেশি স্পেশাল, যার জন্য সবার কাছে আমি রিকোয়েস্ট করবো প্লিজ একটি লাইক করে দিও। ইউনিভার্সিটি মানে বর্তমান ইউনিভার্সিটি আমাদেরকে কি দিচ্ছে? আমাদের বর্তমানে 50th ইউনিভার্সিটিতে দেওয়া হয়েছে ক্রিমিনাল বান্ডেল। ক্রিমিনাল বান্ডেল কতটা রেয়ার সেটা আমাকে বলতে হবে না। দ্বিতীয়বারের মতো ইউনিভার্সিটির মধ্যে সব থেকে স্পেশাল বান্ডেল আমাদেরকে দেওয়া হয়েছে সকল ক্রিমিনাল বান্ডেল। 50th ইউনিভার্সিটিতে দেওয়া হয়েছে ক্রিমিনাল বান্ডেলের সাথে নতুন একটি ক্যারেক্টার, যে ক্যারেক্টারটি এখনো পর্যন্ত গেমে অ্যাভেলেবল হয়নি, তবে 27 তারিখে এই ক্যারেক্টারটি অ্যাভেলেবল হয়ে যাবে। নতুন একটি ফ্রি ফায়ার ইবু M887 এর শটগান, যা ফ্রি ফায়ার একটি একদমই নতুন। 50th উপলক্ষে আমাদেরকে দেওয়া হয়েছে স্পেশাল একটি ডায়মন্ড, যেখানে ফ্রিতে ডায়মন্ড অ্যাক্সেস করে কিছু বান্ডেল অ্যাক্সেস করে নেওয়ার সুযোগ। 40th ইউনিভার্সিটি গাইস, এটি হচ্ছে আমাদের 40th ইউনিভার্সিটি। এই 40th ইউনিভার্সিটিতে কি কি দিচ্ছে তা আমি তোমাদেরকে দেখাচ্ছি। নাম্বার 1, আমাদের নাম্বার 1 এ যে বিনটি দেখা যায় সেটি হচ্ছে লগইন রিওয়ার্ড। প্রত্যেক ইউনিভার্সিটির মধ্যে 40th ইউনিভার্সিটিও আমাদেরকে লগইন রিওয়ার্ড হিসেবে একটি ক্যারেক্টার দেওয়া হয়েছে। যেমন ভাবে আমাদের 50th ইউনিভার্সিটিতে একটি ক্যারেক্টার দেওয়া হচ্ছে ফ্রিতে, তেমনি ভাবে আমাদের 40th ইউনিভার্সিটিতে একটি ক্যারেক্টার দেওয়া ফ্রিতে হয়ে দেওয়া হয়েছিল। ক্যারেক্টারটি নিতে হলে আমাদের পিক ডেতে লগইন করলে একদম ফ্রিতে পেয়ে যেতাম। গাইস এরপর আমাদের যে বিনটি লক্ষ্য করা যায়, 40th ইউনিভার্সিটিতে আমাদেরকে একটি আমসনের একটি গান স্কিন দেওয়া হয়েছে, যেখানে ডাবল ডেমেজ এবং সিঙ্গেল রেঞ্জ ছিল। এরপর তৃতীয় ডায়মন্ড ইভেন্ট হিসেবে আমাদেরকে দেওয়া হয়েছিল একটি মিউজিক পার্টি, অর্থাৎ আমাদের একটি ফিস্ট স্কিন। এরপর 40th ইউনিভার্সিটির যে বিনটি লক্ষ্য করে ডেইলি মিশন রিওয়ার্ড। গাইস ডেইলি মিশন এই রিওয়ার্ড গুলো ক্লেম করে আমাদের একটি আলাদা ইভেন্ট ছিল, ওই ইভেন্টে খরচ করতে হতো 200 ড্যামেজ বা বিভিন্ন মোড খেলার মাধ্যমে 2টা 1টা 5টা পর্যন্ত আমাদের টোকেন দিত। গাইস এরপর আমাদের এই যে ফ্র্যাগমেন্ট রয়েল একটি ইভেন্ট দেখতে পারতো, এই রয়েলের মধ্যে আমাদের যেতে হতো এবং যার পর ওই সময় আমরা যে টোকেন গুলো দিয়ে ক্লেম করেছিলাম ওই টোকেন গুলো দিয়ে আমাদের এখানে স্পিন করতে হতো। স্পিন করার পর এখান থেকে আমাদের বিভিন্ন ধরনের কালার দিত। কালার দেওয়ার পর এখানে আমাদের দেখতে পারতো বিভিন্ন ধরনের কালার এবং সাপোর্ট, তাছাড়া গান স্কিনের মতো কিছু রিওয়ার্ড ছিল। এটা হচ্ছে আমাদের মেইন রিওয়ার্ড ছিল, তবে এটি মানুষ এতটা লাইক করে। এবং সর্বশেষ সকল মিশন কমপ্লিট করার পর এখানে আমাদের 4টা কালার মিলাতে পারলে আমাদের পিক ডের মেইন রিওয়ার্ডটি আমাদেরকে দেওয়া হতো ফ্রি। 40th ইউনিভার্সিটির উপলক্ষে আমাদের স্পেশাল ফ্রি ড্রেস ছিল ওইটাই, যেটা বর্তমান সময়ে তোমরা স্ক্রিন উপর দেখতে পাচ্ছ। ফ্রি ফায়ার 3rd ইউনিভার্সিটি বরাবরের মতো 3rd ইউনিভার্সিটিতেও 23 আগস্ট হয়েছিল। 3rd ইউনিভার্সিটির উপলক্ষে গেরেন আমাদেরকে অনেক স্পেশাল রিওয়ার্ড নিয়ে আসে। সো এটা হচ্ছে আমাদের 3rd ইউনিভার্সিটির ব্যানার এবং 3rd ইউনিভার্সিটির উপলক্ষে আমাদের যা যা ফ্রিতে দেওয়া হবে সেই রিওয়ার্ড। 3rd ইউনিভার্সিটির উপলক্ষে প্রথমত আমাদের এই 4টি বা 5টি ক্যারেক্টারের সম্পূর্ণ ড্রেস আপ ফ্রিতে দেওয়া, তাছাড়া আমাদেরকে ফ্রিতে দেওয়া ছিল 50টা ফ্যাংরি এক্সক্লুসিভ যে ফিমেল বান্ডেলি তোমরা দেখতে পারতেছো, এই ফিমেল বান্ডেলি মিশন কমপ্লিট করার মাধ্যমে একদমই ফ্রি। এরপর পিক ডে লগইন এর মাধ্যমে 4টি ড্রেস থেকে যে কোনো একটি বান্ডেল বেছে নেওয়ার সুযোগ। 3rd ইউনিভার্সিটিতে এতটুকুই শেষ হয়ে যায়নি, ফ্রি ফায়ারের সমস্ত ক্যারেক্টার আমাদেরকে ফ্রিতে দেওয়া হবে শুধুমাত্র একবারের জন্য। 23 আগস্ট যদি আমরা গেমে লগইন করি তাহলে যে কোনো 26টা ক্যারেক্টার থেকে একটি ক্যারেক্টার টোটালি ফ্রিতে পেয়ে যাবো। আর ওকং নেয়ার এটি সবচেয়ে বড় সুযোগ ছিল সকল ফ্রি ফায়ার প্লেয়ারের জন্য। এত সব সকল ইভেন্ট এবং ফ্রি ইভেন্টের মাঝে আমাদের 3rd ইউনিভার্সিটি উদযাপিত হতে থাকে এবং এর মধ্যেই শেষ হয়ে যায়নি। ওয়াকিং শার্ট নামে একটি টোকেন, আর এই টোকেনটি দিয়ে প্রথমবারের মতো কোনো হাইথু ক্যারেক্টারকে আমরা ইলেট হাইথুতে পরিণত করেছিলাম। আর শুধু এটাই নেই, প্রত্যেক ম্যাচের পর 23 আগস্টে 50টা ম্যাজিক ফ্র্যাগমেন্ট, তাছাড়া 3rd ইউনিভার্সিটিতে আমাদের সে ফ্রি ফায়ারে মানে পুরনো দিনে ফিরে যাওয়ার সুযোগ, তাছাড়া ফ্রি ফায়ারে অনেক নতুন ডায়মন্ড ইভেন্ট দেখা গেছিল ওই 3rd ইউনিভার্সিটি। কিছু মিলে বলা যায় 3rd ইউনিভার্সিটি ফ্রি ফায়ারে অনেক বড় একটি জাগরণ তৈরি করেছিল। নাম্বার 2 অর্থাৎ 2nd ইউনিভার্সিটি, ভাই 2nd ইউনিভার্সিটি তারপরে আরো অনেক কিছু বড় ইভেন্ট ফ্রি ফায়ারে প্রথমবারের মতো দেওয়া হয়েছিল একটি ফ্রিতে ইলেট পাস। এখন দেখতে পাচ্ছ 4টা ক্যারেক্টার এবং 4-5টা ক্যারেক্টার আছে, তো এই 4-5টা ক্যারেক্টার থেকে যে কোনো একটা ক্যারেক্টার সবাই ফ্রিতে নিতে পারে। 2nd ইউনিভার্সিটির উপলক্ষে আমাদের বিভিন্ন টোকেন দিয়ে অ্যাক্সেস করে একটি ফিমেল এই ড্রেসটি আমাদেরকে দেওয়া হয়েছিল। এখানে দেখা যাচ্ছে গ্রেনেড স্কিন, তারপরে আমাদের সাব বুট এবং একটি কালো গ্লোয়াল স্কিন এবং ব্যাকপ্যাক, তাছাড়া আরো অনেক, তাছাড়া আরো একটি ইমোট, সেটি হচ্ছে পার্টি ডান্স ইমোট। ইয়েস, এই পার্টি ডান্স ইমোটটি আমাদের 2nd ইউনিভার্সিটিতে দেওয়া। এখন দেখতে পাচ্ছ সেই ইমোটটি, এটি হচ্ছে আমাদের নিচে যেতে হবে
তেমন স্পেশাল কিছু আমাদের গেমে আসছিল না। এখানে দেখতে পারতো একটি টোকেন আমাদেরকে ফ্রিতে লগ ইনে দেওয়া হয়েছিল, আর এই টোকেন গুলোর মাধ্যমে চারটা বা পাঁচটা ড্রেস ছিল ফিমেল এবং মেল, এবং এই ড্রেস গুলো মানুষ অ্যাক্সেস করে নিতে পারত। অনেকে মেল ড্রেস না নিয়ে ফিমেল ড্রেস নিয়ে নিয়েছিল, যার জন্য অনেকেই কষ্ট পায়, কিন্তু পরবর্তীতে তারা এই বান্ডেলটি নিয়ে প্রচুর খুশি হবে। ভাই এই ফার্স্ট ইউনিভার্সিটিতে তেমন স্পেশাল কিছু দেখা যায়নি। আরে ফার্স্ট ইউনিভার্সিটি আমাদেরকে প্রথমবারের মতো পাঁচটা ডায়মন্ড রিল ভাউচার একদম ফ্রিতে দিয়েছিল, তাছাড়া গেমে লগ ইনের মাধ্যমে পিক দিতে আমাদেরকে 5000 গোল্ড একদম ফ্রিতে দেওয়া হয়। 5000 গোল্ড কম মনে করো না, কারণ 5000 গোল্ড মানে ওই সময় 1000 ডায়মন্ড। হ্যাঁ, যারা ফ্রি ফায়ার লাস্ট ইউনিভার্সিটি পর্যন্ত ভিডিওটা দেখেছো তোমরা অবশ্যই ভিডিওর মধ্যে একটি ইয়েস কমেন্ট করে দিও, তাহলে আমি বুঝতে পারবো আজকের এই ভিডিওতে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছো। হ্যাঁ, তোমাদের মতে কোন ইউনিভার্সিটি ফ্রি ফায়ারের সবথেকে সেরা ছিল? ফ্রি ইউনিভার্সিটি ডায়মন্ডে ফ্রি ফায়ারের ক্রিমিনাল ব্যাকডোর কারণে, নাকি সেকেন্ড ইউনিভার্সিটি আমাদেরকে ফ্রিতে ইলাইট পাস দেওয়ার কারণে? তোমরা চাইলে কমেন্ট করে বলতে পারো ফ্রি ফায়ারের সেকেন্ড ইউনিভার্সিটি সবথেকে ভালো ছিল নাকি ফাইভ প্রিট ইউনিভার্সিটি সবথেকে বেশি ভালো। দেখো ভাই, ফাইভ প্রিট ইউনিভার্সিটি আমাদেরকে সবথেকে রিয়ার বান্ডেল ক্রিমিনাল বান্ডেল ডায়মন্ড দিয়ে, যেখানে 4000 কি 5000 ডায়মন্ড খরচ করে ফ্রি ফায়ার প্লেয়ারে এই ক্রিমিনাল বান্ডেল থেকে সকল ক্রিমিনাল বান্ডেলই বের করে। তবে স্পেশাল কোনো আমাদের ইমোট বা কোনো কিছু ফ্রিতে দেওয়া হয়নি ফাইভ প্রিট ইউনিভার্সিটি। কিন্তু ফ্রি ফায়ারের সেকেন্ড ইউনিভার্সিটির কথা যদি চিন্তা করা হয় তাহলে দেখা যাবে যে সেকেন্ড ইউনিভার্সিটি আমাদের 15 দিন লগ ইনে দেওয়া হয়েছিল একটি ইলেট, সাথে দুইটি ফ্রিতে ইমোট এবং পাঁচটি ক্যারেক্টার মতো লগ ইন রিওয়ার্ড। এখন মন্তব্য এবং বিবেচনা তোমাদের হাতে, কারণ যারা বলতে পারবে কোন ইউনিভার্সিটি সবথেকে ভালো ছিল আমি মনে করবো তারা আসলে রিয়েল প্লে ফ্রি ফায়ার। কমেন্টে আমি দেখতে চাই ফ্রি ফায়ারের সেকেন্ড ইউনিভার্সিটি ভালো ছিল নাকি ফাইভ প্রিট ইউনিভার্সিটি। তো এই ছিল আমাদের কাছে আজকের এই ভিডিও। টাটা, বাই বাই।